ग्रीष्मकाल पड़े गेछे आर ए ग्रीष्मकालेर एकटा कमन प्रब्लेम हलो सानटैन। शुधु ग्रीष्मकाल बोलले भूल हबे, सानटैनेर ए प्रब्लेमटा आमादेर सारा बछर धरेई फेस करते हय। কিন্তু গ্রীষ্মকালে যেহেতু সূর্যের তাপ অনেক বেশি থাকে, তাই এই সানট্যানের প্রবলেমটা গ্রীষ্মকালে আমাদের অনেক বেশি করে এফেক্ট করে। অতিরিক্ত সূর্যের তাপে শুধুমাত্র সানট্যান নয়, আমাদের স্কিন আনইভেন হয়ে যায়, স্কিনের কমপ্লেক্সন কালো হতে শুরু করে, এছাড়াও ব্ল্যাক স্পট এবং ব্ল্যাক প্যাচেসের মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। সানস্ক্রিন ইউজ করার পরেও কিন্তু এই সমস্যাগুলো আমাদের বেশিরভাগ সময়েই ফেস করতে হয়, তাই গরম আসার সাথে সাথে আমাদের স্কিনের এক্সট্রা কেয়ার নেওয়াটা অত্যন্ত জরুরি। সানস্ক্রিন ইউজ করাটা তো মাস্ট, বাট এর সাথে আমি তোমাদের এমন একটা ফেস প্যাকের কথা শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে এই সানট্যানের মতো সমস্যা থেকে ইনস্ট্যান্ট মুক্তি দেবে এবং তোমরা পেয়ে যাবে একটা ফর্সা চকচকে ইউথফুল গ্লোয়িং স্কিন। তাই আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, লাস্ট মান্থ আমার নীল অপরাজিতা ফ্যামিলিতে অনেক অনেক নতুন সদস্য যোগদান করেছে, তাদেরকে জানাই আ বিগ ওয়েলকাম। শুধু তাদেরকে নয়, নীল অপরাজিতার প্রতিটি সদস্যের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর যারা প্রথমবার আমাকে দেখছো তারা করে নাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর হয়ে যাও আমার বিউটিফুল ফ্যামিলির একজন বিউটিফুল মেম্বার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। ফেস প্যাক তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গ্রাম ফ্লোর বা বেসন, 1 টেবিল স্পুন কফি পাউডার, 1 পিঞ্চ টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ইয়োগার্ট বা টক দই, সবশেষে আমি নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার বা গোলাপ জল। প্যাকটা তৈরি করতে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই গোলাপ জল আমি অ্যাড করে নেব। এবার আমি মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নেব। আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে। এবার আমি প্যাকটা ফুল ফেসে লাগিয়ে নেব। ফেস প্যাক লাগানোর আগে আমি মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমি এই প্যাকটাতে কফি ইউজ করেছি কারণ কফি আমাদের স্কিনে একটা ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং এটা আমাদের স্কিনের সান ট্যানটাকে রিমুভ করতে হেল্প করে, এছাড়াও পিগমেন্টেশনটাকে কন্ট্রোল করে। অন্যদিকে সানট্যান রিমুভের জন্য একটা বেস্ট ইনগ্রিডিয়েন্ট হলো গ্রাম ফ্লোর বা বেসন। এটা স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করে এবং স্কিনের রেডিয়েন্সটাকে ন্যাচারালি ফিরিয়ে আনে। এছাড়াও আমি এখানে ইউজ করেছি হলুদ গুঁড়ো বা টার্মারিক পাউডার, যার পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি স্কিনের মেলানিন প্রোডাকশনকে রিডিউস করে এবং স্কিনকে অনেক বেশি লাইটেনিং এবং ইভেন টোন করে তোলে। অন্যদিকে দই বা ইয়োগার্টে থাকে ব্লিচিং এজেন্ট, যেটা সানট্যানকে খুব তাড়াতাড়ি রিমুভ করে ও স্কিনের পিগমেন্টেশন ডার্ক স্পটগুলোকে রিডিউস করে। আমি ফেস প্যাকটা ফুল ফেস ও গলায় খুব ভালোভাবে লাগিয়ে নেব। তোমরা ফুল বডিতেও অ্যাজ আ বডি প্যাক এটাকে ইউজ করতে পারো, কারণ সানট্যান আমাদের শুধু ফেসে বা গলাতেই নয়, এক্সপোজ বডি পার্টসগুলোতেও পড়ে। এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে পারো ফর বেটার রেজাল্ট। ফেস প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি এটাকে 20 মিনিটস রেখে দেব। 20 মিনিট পর আমার প্যাকটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি জল দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেব এবং 1 মিনিট আলতো মাসাজ করে নেব। যাদের পিম্পলসের সমস্যা আছে তারা মাসাজ করবে না, নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আমার মাসাজ কমপ্লিট, এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি মুখ ধুয়ে নিয়েছি, প্যাকটা ইউজ করার পর ইনস্ট্যান্ট আমার স্কিনের ট্যান রিমুভ হয়ে গেছে, আমার স্কিনের কমপ্লেক্সন অনেক ফেয়ার দেখাচ্ছে এবং স্কিন অনেক বেশি ইভেন টোন, ব্রাইট এবং ইউথফুল দেখাচ্ছে। আই এম ভেরি হ্যাপি উইথ দিস ফেস প্যাক।
তো এই ছিল আজকের ভিডিও, তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করো। আর আমি বলছি এটাতে তোমরা 100% ভালো রেজাল্ট পাবে। আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এটা চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করে নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা সবাই, টাটা।